মসজিদ মাদ্রাসার শিক্ষা দেরাই না জানি আমি আমার বাজু সারি দিছি আমার ছেলেমের চিন্তা তো নাই বাতি যা বাতি উজি লইয়া এথিম কথা লইয়া আমি সব সময় ব্যস্ত আমার এরারে খাওয়া নিতো নাই চাওয়া নিতো নাই এটি মনাত লইয়া আমি ব্যস্ত হয়ে গেছি আমার লাগি খালি দোয়া ঘর বাল্লাই হল্লা খান কোনো বাকির আমার এতিম গুণ চাইয়া বড় করতাম ভারি খালি আমি এতিম লইয়া ব্যস্ত আমার লাগি দোয়া করিও মানে কইলা যা আত্মীয় স্বজন আইসলা সারাই কইলা আল্লাহ তান বন্দার দিলর মাঝে এতিমর প্রতি অত দরদ তোমায় হারাই দিছই যে মানে তার আমার সন্তানর ভাই চায় না তার বাতি যা এতিমে হুনিয়া বা বাতি জি এতিমে হুনিয়া দিলর মাঝে দুঃখ আইছে নি চৌকের ভানি বারইছে আল্লাহর আরশ ভাই চাইছে চৌকের ভানি বারই গেছে কারণ অবু শিশু তার কোনো গুণা নাই যখন সৈতিমর চৌকর ভানি বারই গেছে গিয়া আল্লাহ তোমার নে কামলর দরজাটারে বন্ধ করে দিছে ও ভাই মুসলমান এতিম খান্দাইয়া নে কামল করলে এতিমরে জুলুম করিয়া নে কামল করলে এতিমরে কষ্ট দিয়া নে কামল করলে ই নে কামল কাবিলে কবুল হয় না যদি এতিম তোমার লগে থাকে আগলা চুলাই আগলা বাড়ি যা চাইবে সব পাইবে চাও না ইকান আগলা মার কিন্তু তোমার লগে খান্দিত যদি এক চুলাই রাখো তাহলে এতিমর কি কর বলে দয়ার মায়ার নজর তোমার সন্তান তাই বেশ রাখো ওখান হইল ইমানর পরিচয় লোক সমাজের ডরে যদি মায়া কর লোকর সামনে আর লোক চক্ক আড়ালে তারে গিন্না করিয়া দুঃখ দিয়া থাকো তোমার ইমান নাই তুমি ইয়া তাগলাই নেফা কর খাসলতওয়ালা চৌকর সাওয়ার হালত দেখিয়াও বাতি যে এতিমে চোখ ফিরাই লিছে একলা জাগাত কি আছিল বলে আপনার বাতি যার ভাই দি 10 টাকা দিতে সময় বুড় কষ্ট আছিল ছেলেরে 50 দেওয়া মানছে ছেলে হাসি হাসি স্কুল যায় আর বাতি যার চোখের আড়ালে ভরিয়া নয়নের ভানি দারে ছাড়ে আর কয় আল্লাহ তুমি আমার বাপরে নিয়ে এতিম বানাইলায় আর বাইরে তার বাপ রাখি আপনার জমিন খুশি বানাইলায় ভাই আসি আসি পয়সা ভাইয়া স্কুল যায় আর আমার চাচাই আমারে বেজার করি তেড়া চৌকে চাইয়া দিল হুটাইয়া দিলা খান্দি খান্দি আমার স্কুল যাওয়া পড়ছে আল্লাহ তুমি চাইলে তো তার মতো আমার বাপরেও রাস্তায় ভারো ও ভাই মুসলমান ও বাতি যা যারে তেড়া চৌকে চাইয়া দোষ দিছে না বাদর দিন আপনার দোকানের সামনে দি যার কয়েক মানুষ দোকানও পোয়া বাতি শুনি যা তুমি বাবু স্কুলে যারা গিরি হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ খাবার ভোগুই নানলাই না ধরো কিছু খাইও গতকাল 10 দিতে তেড়া চৌকে চাইছে দিছে না আর আজ মানে কইতা এতিমরে বড় মায়া করে বাজার মানর সামনে আপনার 10 টাকি নোট দেড় আর কর ভেদা ময়লা কাপড় ভিন্দি আইলাই ফেনে তোমার চাষি আম্মুরে কইলে নাম নয়া অগুন বার করি দিতা অনর মানুষে কইতা তাই বড় ফরেজ গার আমরার মহল্লা তো পাল্লা মানু বাতি যা যেন দেখুন কোনো পয়সা দিন আর তার কাপড়র বায়ু খেয়াল রাখুন নকসুলর বায়ু খেয়াল রাখুন জি আপনি করি মাতাই নতো আদর্শবান চাষা হে নিজে ফরেজগার দিল ফরেজগার হইছে নি দিল ফরেজগার নাই তোমার নাম প্রকৃত মুমিন নাই মুখ ফরেজগারর নাম হইয়া তাকল মোনাফিক দিল ফরেজগারর নাম হইয়া তাকল পঙ্ক প্রকৃত মুমিন আল্লাহর বন্দেগান লক্ষ্য করো বাইরে অসংখ্য মানুষ এমন আছে আগলা তাগি এতিমরে দিত চায় হে কিন্তু চাষা কিবা তো বড় বায়ুবালা চাষাও কার দাদাও কার বড় বায়ুক যাইনু গার্জেন্টও আসইন তাইন তান নাম খামাইতা করি বারা তাই মানুষে তিমরে সাহায্য দিত চায় তাইন কই না না আমি যতদিন আছি আপনারাই চিন্তা করেন না জানি আমার জান বেশিও দরকার হইলে তিমরে আমি সহায়তা করব আমি খেউরর সাহায্য চাই না আমি তাদের চাইমু আপনারা খালি দোয়া রাখবা কুল কারণে করছে মানে বালা কইতা এতিমে যখন কোনো জরুরতে গিয়া কয় চাষা বাং কুল আমারও জরুরত মরিয়া আসি রে বা তোমার যন্ত্রণায় আমি কিংবা বাড়ি করে ছাড়া লাগ খালি ও দেও ও দেও দ্বিতীয় দ্বিতীয় খানটাকে দিতাম আমার সারা শেষ তোমার তান তোলে আমার সব শেষ বাতি যে এতিমে হুনিয়া বা বাতি জি এতিমে হুনিয়া দিলর মাঝে দুঃখ আইছে নি চৌকের ভানি বারইছে আল্লাহর আরশ ভাই চাইছে চৌকের ভানি বারই গেছে কারণ অবু শিশু তার কোনো গুণা নাই যখন সৈতিমর চৌকর ভানুই বারই গেছে গিয়া আল্লাহ তোমার নে কামলর দরজা তারে বন্ধ করে দিছে ও ভাই মুসলমান এতিম খান্দাইয়া নে কামল করলে এতিমরে জুলুম করিয়া নে কামল করলে এতিমরে কষ্ট দিয়া নে কামল করলে ই নে কামল কাবিলে কবুল হয় না যদি এতিম তোমার লগে থাকে আগলা চুলাই আগলা বাড়ি যা চাইবে সব পাইবে চাও না ইকান আগলা মার কিন্তু তোমার লগে খান্দিত যদি এক চুলাই রাখো
তাহলে এতি মোর কি কর বলে দয়ার মায়ার নজর তোমার সন্তান তাই বেশ রাখো ওখান হইল ইমানর পরিচয় লোক সমাজের ডরে যদি মায়া করো লোকর সামনে আর লোক চক্ক আড়ালে তারে গিন্না করিয়া দুঃখ দিয়া থাকো তোমার ইমান নাই তুমি ইয়া টাংলায় নেফা করে খাসলতওয়ালা ইলা মানু আছে কিবা না দেখিও আরে বাবা তুই আগে সৈন সম্পদ সাসার কাছে বা আপনার দাদার কাছে রইছে এমতা অবস্থায় এতিম যেদিন আপনার উপযুক্ত বালি হয়ে গেছে গিয়া এখন সাসা গার্জেন্টে সাইন আগলাই দিতা বা হেউ স্যার আগলি দিত গিয়া দুইও সাবান আপনারা দুইজনের মাঝে লাগছে মতা নৈক্য চুলা আগলি তো এমন সময় এতিম এখন সাসা বা গার্জেন তাই যেই নুয়ক আমার অংশটা আমার বাবা যদি তৈয়া যাইন তা হইলে ওটা তা দিল্লা কোয়া আমি আমার পৃথক সেপারেট ভাবে খাইমু তোমার বাবে কিচ্ছু তৈয়া গেছিলানি তুলা তুলি যা তৈসলে তাকি বেশ তোমার তান তোলে খরচ করিয়া আসি আবো বাই তাই কুড়ি তাই সারায়নি ও যে মাল খাইছে তিমোর আল্লাহ কইসলা কি বলে ভেটো আগুন হারাইছে হারাইছে নি ভেটোর মাঝে আগুন লোক সমাজত দেখাইল বালাই এতিমর মাল খাইলো বুক করিয়া এখন বার করি দিত চায় না ই মাল খাওয়ার আগুন খাওয়া সমান বরংস আগুন খাওয়া মারাত্ম হইয়া থাকছে আল্লাহর যাতে ফরমাইছিলা তোমরা এতিমর মাল রে না হক ভাবে খাইও না মানরে দেখাইলো হক কার আর এখন দেখা গেল আপনার কি সারা কে সারা তার ফেটো বান্ডার বানাইলার ও মুসলমান আল্লাহর বন্দেগান মানসরে দেখা এতিম রে মায়া করে দয়া করে এমত অবস্থায় খেয়াল রাখো আপনার সামনে আবার নজারা নিয়ার এতিমরে আপনার আগলা চুলা এক করিয়া দিলাইছে এমত অবস্থায় এখন নহে কিবা এতিম বাড়ি গড়বা জাগা মাটি দোকান ভাট থাকলে মানুষে ঠেলিয়া দাগ খাইয়া আইল সুটো করি লিত্রা ঠেলিয়া দাগ খাইয়া নিত্রা গিয়া এতিমে আইয়া কর ও সাসা আপনি নু আমার গার্জেন আর কেউ নাই বাবা নাই দেখো বাড়ির আইল কিবা জমিনর আইল ক্ষত আনার শুনি মানুষে ঠেলিয়া নিয়া আমি মাতিলে আমার মাত কেউ শুনে না সাসা আমার ওখানটা তোলার সুজা করি দেওয়ার চেষ্টা করো সাসায় মাতে না মুরব্বী ওগুলোর কাছে গিয়া বেতিমে বিচার দিলে মুরব্বীও করে না এমতা অবস্থায় আপনার পরেশগারি মুসলমান জমিনের মধ্যে দেখায় মানুষের সমাজের সামনে হয় আমরা এতিমর কখনো দুঃখ দেই না কিন্তু দেখা যায় এতিমে চৌকের ভানি ফেলাইয়া বিচার চাইলে তার গার্জেন ভোগ কয়ে তার আপনার হামসায়া কর্তি ভোগ কয়ে কেউ বিচার নিত চায় না ও আল্লাহ ফরমাইয়া ও আল্লাহ ইয়া হুদ আলা তামিল মিসকিন আর আপনার একে ই লোকটা খে বলে যে তিমরে দুকা দে তিমরে দুঃখ কষ্ট দে আপনার মোনাফিকর গাছল তৈয়া তার লয় তিমরে দুকা দেওয়ায় তিমরে দুঃখ কষ্ট দেওয়া সমাজের সামনে মায়া দেখা নি আর সমাজের চক্ক আড়ালে খালি সে তানি যে মানুষের এমন চরিত্র ইগু মুমিন না ইগু আবদুল্লাহ বিন উবাইর চরিত্র আল্লাহ আল্লাহ যাও কাল্লার বন্ধে গান তা হইলে ফররায়া তো যাই পাক পরবর্তীগারে আলমে ফরমাইছেন ওয়াল্লাহ ইয়া হুদ আলা তামিল মিসকিন তিন নম্বর আল্লাহর যাতে মুনাফিকর গুণ ফরমাইত্রা কি বলেন তে তারা মিসকিন রে খানি দিন না বা আপনার যার দেওয়ার অস্তিত্ব সামর্থ্য আছে এরারে দেওয়ার আগ্রহটাও দেখাইন না ওলা মানুষ জমিনের মধ্যে আসন যারা নিজে আপনার কোনো মিসকিন বুকাশি পিয়াসি আইয়া জিলে বুকাশি পিয়াসি রে হে নিজে খাওয়ায় না চাইলে ইগুরে দে না অন্য মানুষ তার আশেপাশে দেওয়ার জুকা আসুন হে না দিয়া ওতারে দি দেওয়াই তো ভারে ইলেও তো প্রায় সময় খাওয়াত বোয়া গেছে নিজে আপনার খাইতো সার না লাগাই নরে দেখার টানে দেও এন তুলা ফাইলে এন উপরে খুশ হইবেন না যে খুইয়া দিছে তার উপরেও খুশ হইল ওতার লাগে যদি দিতে পারো না আপনার কেউরে খয়রাত তা হইলে কেউ দিত পারবো ইলা অস্তিত্ব থাকলে তারে আপনার সোয়াবর কথা শুনাও তারে সোয়াবর আগ্রহ দেখাও হে যদি তুলা দে তা হইলে তুমিও তুলা সোয়াবর মধ্যে অংশীদার হইবাই আল্লাহ ফরমাইরা তারা নিজে দে না মিসকিন রেখানি কত সোদেনেওয়ালা যারা আছে এরা রে আপনার সোয়াবর আগ্রহ দেখায় না এরা হইয়া তার লগিয়ে আপনার খে বলে মুনাফিক এখন আপনার আর সামনে ফিরিয়া মাত কানানি মুসলমান লোক করা কিও মিসকিনের দিকে মারতে আসি সোয়াল খেয়ে করতে পারবো মিসকিন খেয়ে বলে যে যার কিচ্ছু নাই প্রকৃত মিসকিন খেয়ে বলে যার কিচ্ছু নাই হে ওইয়া তাকছে মিসকিন ইন্নামা সদাকা তুলিল ফুকারা ইওয়াল মাসাকিন সদকা খে গাইতো বলে ফকির মিসকিন হকলে মিসকিন খে যার কোনো অস্তিত্ব নাই সে মিসকিন আপনি কোন সময় সোয়ালের মধ্যে বারুইতে ভারবাই মিসকিন বিকো কোন সময় বারুইতে ভারবাই কুজাত কোন সময় বারণি যাইজ
বলে যখন তোমার এক টাইমর খানি সামনে দি থাকবো আপনার বাল বাচ্চারে লইয়া একটা টাইম খাইতে পারবাই, এমন অস্তিত্ব তোমার আছে তুমি সালর জন্য বারইতে না নিষেধ হদিসর মধ্যে। যদি এর বাদেও কোনো মানুষে সাইলর পেশা জুড়িলায়, এখন তো প্রায় জায়গা দেখা যায় ফকিরেও আপনার মোবাইলের মাধ্যমে বিকসায়, গ্রুপের মাধ্যমে বিকসায়, এক এক ফকিরর হয়েক অ্যাকাউন্ট আছে। বাংলাদেশ আপনার 2021 সনও দেখা গেছে পত্রিকা বিবৃতির মাধ্যমে এক ফকির মারা যাওয়ার বাদে তার ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে ব্যাংকের মধ্যে মাত্র বাংলাদেশি 80 কোটি, বাংলাদেশি 80 কোটি টাকা ব্যাংক। হে আবার ফুটপাত ভিক্ষা করে তলি সব সময় লগে আছে, যদি লা কোনো গিয়ে আপনার পেশা দরিলায় পেশাদর সে তার সাজা হে পাইব, কিন্তু আপনারে খুঁজিলে দিলাই তাই ওসিয়ত তাকে দিতাই দিতাই পারো না, ব্যবহার দি সন্তুষ্ট দিতাই। কেনে বলে কোরআনে করিম আল্লাহ যাতে ফরমাইছে ইলা ফালাতা নাহার, চাইলে যখন সওয়াল করব, যখন কোনো মোহতাজে সওয়াল করব তখন তারে জিড়কি দিও না ধমকি দিও না, ওসিয়তে মানে তারে দেও। আর তোমার দিতে যদি জানে চায় না ওসিয়তে মানে না, দিতেও জানে চায় না, তাহলে ব্যবহার দি তারে খুশ করি দেও। কেউরে দিয়া খুশ করা যায় আর কেউরে মুখ দি খুশ করা যায়, কেউরে দিয়াও খুশ করা যায় না। আমার তাক ওবাই দিছে আর ওবাই কইছে কিতা আনানি হইন তোর যন্ত্রণায় বাড়ি করে টাকা যাইতো না, দিলাইছে 10 টাকা বিক, ওবাই 10 টাকা বিক দিয়া ওবাই করে তোমরা যন্ত্রণায় বিশ্ব হল এমন ভাবে বিকো, আমার তো যন্ত্রণা বড় ক্ষমতা নাই, আস্তা দিন খালি দেও খালি দেও খালি ও যে বকিছে দেখ নাই, ই বকায় আর তার 10 টাকা দেওয়ায় সব সমান হয়েছিল। হিগি করে হারাম দাদা না দিয়া যদি গালিয়াইতে না, না দিয়া যদি আমারে বিদায় দিলাইতে গালিয়াইতে না তে আরাম পাইলাম উনি, তোর ই 10 দেওয়ায় আর ই গাইল শুনায় আমার হবাই বেশ হয়ে গেছে, কি সব পাইছে না যা বুঝছে। তে কেউরে দিয়া খুশ করা যায় কেউরে দিয়াও খুশ করা যায় না, ও যারে বাদ ব্যবহার করছো দেওয়ায় হে খুশ হইছে নি না, আল্লাহ রাতে ফরমাইছেন চাইলে সওয়াল করলে যদি তোমার ওসিয়ত সামর্থ্য দে দিলে দিতে চায় তা হইলে দিয়া তারে দেও, আর যদি তোমার সামর্থ্য মানে না তোমার জানে দিতে চায় না, সামর্থ্য আছে জানে সার না দিতাই নাই, তাই তোমার মুখর ব্যবহার আচরণ দিয়া তোমার আদর্শ চরিত্র দি তারে খুশ করিয়া দেও। অনেক সময় মানুষে মানুষরে মুখ দিয়া শুদ্ধা করি দিলায়, আর অনেক সময় দুধ ভাত খাওয়াইয়াও মানুষ খুশ করা সম্ভব নয়, মুখ দিয়াও আপনার খুশি বানানি যায়, আল্লাহর যাতে ফরমাইছেন চাইলে সওয়াল করলে খুশ করিয়া দিও। যেভাবে ভারো অর্থ দি ভারো ব্যবহার দি ভারো, চাইলে তু খুশ করিয়া দিও, জিড়কি দিও না ধমকি দিও না বেজার বানাইও না, তার দিল রে তুমি খুশি রাখিও, বন্দার দিল রে বেজার করা মানে আল্লাহর আরশে তুলি লওয়া, বন্দার দিল রে বেজার করা আল্লাহর আরশে তুলি লওয়া, তুমি এমন কাম করিও না যে খামে আমার বন্দার দিলটা বেজার হয়ে যায়। ইলা মানু আসে নি না না প্রমাণ আপনার আর সামনে আনিয়ার ভাই, বাজারে হাটে রাস্তায় ঘাটে আপনার ঈদে জুমায় অনেক সময় ফকির বেশি বেশি দেখা যায়, আরে হাইলাকান্দি শহর মসজিদও গেলে দেখবায়, এটা কি বেশি যদি গুয়াহাটি রাজধানী মসজিদও যাও তাহলে জুমাবার ঈদের দিন দেখবায়, যদি আপনার এটা কিও বেশি চাও দিল্লি জামে মসজিদও যাও দেখবায়, এটা কিও বেশি চাও আজমির দরগা শরীফের মধ্যে যাও, কুতুবউদ্দিন কাকি বখতিয়ারির দরগা শরীফের মধ্যে যাও, শাহজলাল মুজরদে মনির দরগা শরীফের মধ্যে যাও, আমি যাওয়ার লাগি তোমার জিয়ারত যাইতে এইটাই কিছু হইয়া না, মানে ফকির দেখার লাগি অর্থাৎ গেলে ফকিরর ভিড় দেখবায়। হাইলাকান্দির যদি মসজিদ ও জামে মসজিদ ও 3 জন ফকির দেখো জুমাবারে, গুয়াহাটি রাজধানী মসজিদ গেলে ভাই ভাই 20 জন, দিল্লির জামে মসজিদ গেলে ভাই ভাই 150 জন, আপনার কি বলে মক্কার মসজিদ ও মদিনার মসজিদ গেলে ভাই ভাই হাজারে হাজার, একদিকে পুলিশে খাদার আর আরেকদিকে তারা খালি কুজিতরা। ও মুসলমান আল্লাহর বন্দেগান, সাইল রে থাকলে তুমি ব্যবহার দি কুশ করো, দিয়া কুশ করো না থাকলে ব্যবহার দি কুশ করো, তুমি তারে বেজার করতাই না, কোরআনে করিম আল্লাহর যাতে নিষেধ করি দিলা যে বেজার করে এরা হইয়া থাকলো মোনাফিক। এবার মুসলমান দেখাই দিতাম চাইছি, ইলা কিছু বাবু আমরার মাঝে আসুন নি না না, ভাই হল বাবা হল কেউর যদি সিবত থাকে আমারে গালিয়াইও না, আমি কেউর তার গেট করি কইতাম চাইছি না আমরার মাঝে আসুন নি না না দেখাইতাম চাইছি, যেমন রাজধানী মসজিদ ফকির লাইন ধরি বিক কোড্ডা ঈদর দিন বই রয়েছেন তারা তারা আল্লাহ আসতে আল্লাহ আসতে অনুবরত হইতাম, আপনার ইচ্ছে দেখো ইচ্ছে না, এমতা অবস্থায় প্রায় সময় দেখা যায় আপনার পাঞ্জাবি আল্লাহ ওকুয়ার টাইটুই মারনে ওয়াল্লা বাবু ওকুয়া আপনার 10 টাকা দিত্রা আনে সাইতে বাসে
তোরে তো এটা দেখতে সময় বহুত বলে এটা ইউ দেখা যা রুজিত গেলে জেসা গিয়ে ভাষ্য দেখা দিল উনি তোমরা সমাজের কলঙ্ক তোমরা সমাজ নষ্ট করলাই যেবাই যাও খালি মুসলমান বিক্ষুক মুসলমান বিক্ষুক গালিয়াই শুনব গিয়ে বাবাজি গালিয়াইও না দিলে দেওয়া না দিও যাও গিয়া তবে গালিয়াইও না বা আনায় বেজার হইয়া সার ও তার সাওয়া দেখিয়া কত সময় বকিয়া যদি খাম ফাঁস না আমার বাড়ি আইস আনায় আমার লাগি যোগাযোগ করিস আমি তোরে চাকরি দরাই দিমু আমার ব্যবস্থা আছে ছোট বাচ্চা হইলে এই গুড়ে বাবুয়ে গালিয়াই তার হইত্রা তোর লাগান হরু তার ফড়ার বয়স ও বেটা কি গিয়ে তোরে বিক দিছে খে তোরে বিকার মাঝে বার করি দিল তোর আর খাম পাখাজ কিচ্ছু নাই নি আইও আমার বাড়ি আমি তোরে খাওয়াই মুখড়াইব হিজ্ঞা করা না চাচা আমি বিকোয়াইছি ছোট ছোট মা বাই বোন গরোর মধ্যে মাইয়ে আপনার ইদ্যত কাদায় খড্ডা এখন আমার বাই বোন খাওয়ার কোনো উপায় নাই তার লাগি বিকো বার হইছে আমি স্কুলে গেলে আমার বাই বোন উপাস রইবা তোমরা তো চরিত্র মাই মরি গেছেন আর বাপ মরি গেছেন হইয়াও বিকো বার হই গেলায় আর মানরে গিয়া বাপ বিক দেও বিক দেও হইলায় হিগিয়ার লোক সারে না উয়া হুরুতা মানু তো কিবা তো আপনার সাইল উপযুক্ত হইলেও লোক সারাত নাই এর বাদে তাই দোষটে কি নুটে গু দিয়া হলে হলে যাইত্রা কিবা তো না দিয়া গালিয়া গেছেন গিয়া ও যে ব্যবহার করছেন বাবু এই কান কোরআনের পক্ষে হইছে নি কোরআনে কইছিল চাইলে সওয়াল করলে ওসিয়ত তাকলে দেও দিলে চাইলে দেও দিলে চায় না বা ওসিয়ত তাকে না তাহলে তুমি তোমার ব্যবহার দি তারে কুশ করি দে অর্থাৎ যদি গালিয়াও না মাতোও না তার বাই চাও না হে বেজার হইব নিয়া না তোমার কিচ্ছু কইব তোমার ব্যবহার দিয়াও কুশকর্তায় চাও না না মাতি তার ভয় তাকি যাও গিয়া হে তোমার উবে অভিশাপ দিল না বেজার হইল না তার কারণে তুমি আপনার বাদ হইও না ব্যবস্থার মধ্যে যাইও না ইলা বাবু অকল প্রায় সময় আমরা জাগায় জাগায় দেখি মাইক ফাওয়ায় মাত্তাম মারি আর বাবুর সামনে মাতলে দাঁত ফালাই দিব তাবড় মারি হি জাগা ডরাইয়া আমরা মাতি না যখন দেখি বাবু অকলে গালিয়াইত্রা এতি মনা তকলরে সাইল মিসকিন হলরে আপনার টান মুসর মাঝে তাও দিত্রা আর চিরন্দি মাতা আশ্রিতে আরিগুলি গালিয়াইত্রা ই সময় আমরা চিন্তার মাঝে ভরি যাই এখন তো বক্তা নাই যদি কোনো বক্তব্য দেওয়াত লাগি বেটায় গাল তক্তা বানাই লিব খামনাই আমার ওয়াজর বেজাগার তেল বেশিলে তেলে বেলিয়ে সারা যায় গিয়া ফুঞ্জি ভাতা বহাল থাকে না যদি সুযোগে ভাবা যায় তে মাইকো মাতা যাইব ও আপনার সুযোগে এখন তো কেউ মাত্রায় না ও তার লাগি আমি মা তো কান আনছি খেয়াল রাখিও মিসকিন রে দান খয়রাত করা ইমানর লক্ষণ মিসকিন রে দান খয়রাত যদি করা যায় না ব্যবহার দি সন্তুষ্ট রাখা ইমানের লক্ষণ আর মিসকিন দিয়ে গালি গুলুজ করিয়া বাদ বালা ব্যবহার করিয়া না দিয়া তারে মায়ুস নিরাশ করিয়া যাওয়া গিয়া তাগল মোনাফিক কর খাস মোনাফিক কর লক্ষণ এবার আল্লাহর বন্দে গান আমরা এখন সোয়ালো যাইতাম নি না না ও হদিসটা আপনার আরে হুনাইলাই আল্লাহ কইছেন সোয়ালো গেলে তার আরে দেওয়ার লাগিয়া সোয়ালো গেলে দিবার লাগি ফরমাইছইন আর নবিয়া ফরমাইছইন একটাই মোর খানি গরত থাকলে ভারতে সোয়ালোর মধ্যে যাইও না সোয়ালোর মধ্যে যাইও না সোয়াল করা বালা খাম নাই আমার শরীয়ত দুইটা খাম যদিও যাই তবে একইবারে শেষ দরজার জাইজ রাখা হইছে একটা হইল বেটিন তোরে তালাক দেওয়া আর আরেকটা হইয়া তাহলো সোয়াল করি করি ভেট ফাল্লা খাওয়া নবীজি আপনার ভয়ানক হাদিস জানাই দিলাইলা যদি কোনো মানুষ আপনার পেশা বানাইলাই কুজিয়া খাওয়া অস্তিত্ব তাকে একবার পেশা বানায় কুজিয়া খায় কিয়ামতর ময়দান আল্লাহর হাবিবে ফরমাইন এই জাতীয় সাই লগলর মুখের মধ্যে কোনো মাংস তাক্ত নাই মুখ বিলকুল কঙ্কাল হাড্ডি আর হাড্ডি কোনো মাংসর যদি চক্ষু আপনার ভিতরে দি গভীর হইয়া যায় গাল কোনো মাংস থাকে না হাড্ডিটা বাহির হয়ে যায় দাঁতগুলা বাহির হয়ে যায় ইলা মাংসর বাইদি চাইলে মানে ডরাই যায় আরে রাইত যদি ইলা কোনো মানুষের সৌভনে কেউরের কঙ্কাল দেখি তাহলে লগে লগে আপনার কম্পন টান শরীর আরম্ভ হইয়া থাকে এমনে শক্তিশালী মানুষ দেখলে তান হিম্মত আছে টেলা মারবা লড়াই ধরিলিবা কিন্তু খালি কঙ্কাল রাত্রে সৌভনে দেখছেন ডরাইয়া কম্প জ্বরের বাপ আরম্ভ হয়ে গেছে যার মুখ মাংস বিলকুল নাই এবারে শুকাই যায় গি মুখের মাংস হাড্ডি দুইটা চুক্কো হইয়া বাহির হইয়া থাকে গালটা ভিতর দিকে গিয়া থাকে দাঁতর মাফাইল গুলা যাই রইয়া থাকে চোখ দুইটা গভীরে গাড়িয়া থাকে ইলা মাংসর মুখে দি চাইলে মাংসর ডোর পয়দ হইয়া থাকে আল্লাহর হাবিবে বরমাইর আমার উম্মত যারা জমিনের মাঝে সোয়ালর পেশা করি বিক্কার পেশা করি জরুরত ছাড়া আপনার মানুষের কাছে খুঁজি খুঁজি খাইব কিয়ামতর ময়দান যত আমল তা হোক না কেন
আল্লাহ তার মুখর মাঝে বিলকুল মাংসর নিশান রাখতা নাই। আহলে মাশর 18,000 মখলুকাতর সামনে 1,24,000 নবীর উম্মতর সামনে দিন বেদিন সমুদয়ের সামনে আল্লাহর মানুষ হলে পরিচয় করবা আমার উম্মতের বিক্ষুক ছিল, জমিন পেশা ভিক্ষা করিয়া খাইতো খুঁজিয়া খাইতো, দুনিয়া তার শরম আসিল না, যার কারণে ময়দানে মাশর আল্লাহ তার মুখ মাংস রাখছে না। যদি মুখ আপনার কঙ্কাল বানাইতে চাও, যদি আপনার কঙ্কাল সুরতে আসর উঠিতে চাও, মুখ মাংস রাখতে চাও না, তাহলে আপনি জমিন খুঁজিয়া খাও কি অসুবিধা আছে? নবী যে তো পথ দেখাই দিছই, আল্লাহ পথ দেখাইলা যদি গুলাম বান্দি কুজাতাই যায় তারে বেজার করিও না, আর নবী পথ দেখাইলা এক অক্তর তাকলে কুজাত যাইও না, যদিও এর বাদে যাও গি হাসরর ময়দানর হালত বালা রইতা নাই। দুনিয়ার জমিন ইলা মানু আসন্নি না না চাইলে সওয়াল করলে গালিয়ায়, খুঁজনে বাল্লাই খুঁজে যদি গালিয়ায়। আবার কোন মানুষ দশজন বড় বড় আপনার পাওয়ারফুল মানুষ, বাবা অকল ভাই অকল কেউরর টার্গেট নাই, আমি সমাজও যা চলে তা দেখাই দিতে আসি, অমুক মিয়া চৌধুরী, অমুক মিয়া মাস্টার সাহেব, অমুক মিয়া ইঞ্জিনিয়ার, অমুক মিয়া অফাসিয়ার, 6-8 জন 10 জনের গ্রুপ বেম্বান দিয়া বাড়ি তাইয়া কইলা তোমার উপরে ডিমান্ড করিয়ার আমরা 1,00,000 টাকা আল্লাহর ওয়াস্তে দিতাই, আমরা 10 জন মানুষ আইছি তুমি 1,00,000 দেওয়া লাগবো, যদি 1,00,000 দেন এরা তো গেছি নুলা জায়গা সাইয়া, 1,00,000 না পারলে 50,000, 1,00,000 না পারলে তান তান ভক্ষতায় কত দিছই 50,000, ই বড় বড় 10 জন মানুষের সম্মান রাখতে কত দিলা 1,50,000, ও মানুষের কাছে সমান। যদি আপনার 10 জন ফকির মিলিয়া যায়, 10 ফকিরে মিলিয়া গিয়া কয় আমরার গরু উড়িলার ফানি ঘড়ে, আমরার আপনার বাচ্চা কাচ্চা ঈদ আইসে সামনে, সারা আপনার বস্ত্রহীন কোনো পোশাক নাই, আর আপনার আসমান তাকি মেঘ ভরবার আগে আমরার বিছনার মাঝে পড়ি যায়, আমরার গরুর মাঝে সন্দেশপুরীর কোনো ব্যবস্থা নাই, আমরাও 10 ফকির আইসি আল্লাহর ওয়াস্তে আমরা তুলা তুলা আপনার সন্দেশপুরী খাফলোর ব্যবস্থাটা করে দেও, হিন 50,000 দশ আপনার মাতব্বরে কইসলা 50,000 দিছে, আর ইন 10 গরিব মানুষ নেন এরা, এরাও তো 10 জন আসলা মানুষ, এরাও তো 10 জন মানুষ না, মানুষ নাই 10 মাতব্বরের কথা রাখতে 50,000ই বান্ডিল দিয়া চা সরবত সব কিচ্ছু খাওয়াইয়া সুপারি খাওয়াইয়া এর বাদে কত সময় গফ করিয়া বাড়িতেই বার করি দেওয়া হয়েছে, আর আপনার এই 10 ফকিরে আইয়া তুলা তুলা চাইছে বাচ্চা খাচ্চা খান দিতরা গরো জ্বালা জারতাম পারছি না, ছোটো ছোটো বাচ্চা ইনতে ঈদর খাবলর লাগে খান দিতরা দিতাম পারছি না, আপনার সন্দেশপুরীর লাগি বেটিনতে বকিতরা ব্যবস্থা করতাম পারছি না, আপনি কমাজ কম আমরা 10 জন ফকিরে 500-500 টাকা দেও, আর 500 টাকা তো আপনার দেওয়া দূরের কথা, চাও খাওয়ায় না, বোয়ার জায়গাও নাই, সার মাতও নাই, সর্বতরও মাত নাই, মুখ কালা করিয়া কর তোমরার যন্ত্রণা কিতা যে হইতাম আর কিতা যে করতাম, ফকির অগলর যন্ত্রণায় মনে হয় আর দেশ টাকা যাইতো নাই, ই কি আরম্ভ হইল আপনার আইজ কয়টা খাইল কয়টা, হেনতার লাগি জি আপনার ব্যবহার 50,000 চা সরবত ভালো ব্যবহার বাড়িটা কি আগুয়াই দেওয়া, আর এনতানরে বোয়ারও জায়গা নাই, চাও নাই, সরবতও নাই, আপনার বোকা বকি আরো কত সময় করলো, সাইরে না লিল্লাও দিল না বার করে দিলাইছে, আচ্ছা এখন কোর আপনার আল্লাহ আসতে কোন জায়গার মাঝে আইছে, ও মুসলমান নাম পাঠাইতে 50,000 দিলেইব, আপনার নাম দেখাই দাম দেখাই বাড়াইতে 50,000 দিলেইব, কিন্তু আল্লাহ খুশ করতে গিয়া একলা একলা হালত যখন তার আর দ্বার নইয়া থাকব, আল্লাহ খুশ করতে করি 10 টাকা দেওয়া তার কষ্ট হয়ে যাব, ও মুসলমান আল্লাহর বন্দেগান দুনিয়ার লিল্লা টাইলা চলের নি না না বাজারের মধ্যে তালাশ দেখিও, বড় মানুষ ধনী মানুষ গুণী মানুষ যায় তারে আমার বুয়াইয়া আমার বুয়াইয়া মাতাইয়া বালা ব্যবহার করিয়া বড় চান্দা দিলাই, নাম খামাইতো নাম দামনার দাম খামাইতো, আর ফকির মিসকিন এতিমনাতে সওয়াল করলে গালি গুলুজ দুর্ব্যবহার করিয়া চা নাস্তাও না করাইয়া বাড়ি তাকে বার করি দিলাই, ও তার লাগি আল্লাহর দাতে ফরমাইছেন কি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন, ওই মুনাফিকর চরিত্র ইয়া তাহলে তারা মিসকিন রে খানা দেনা
মিসকিন দে তারা খানা দে না মিসকিন মোস্তাজ যারা আছে এরা রে আপনার কি দে না চাইলে সওয়াল পূরণ করে দে না আর আপনার কি করিয়া করে না বলে কেউ অস্তিত্ববালা থাকলে দিলওয়ালা থাকলে তারে আপনার কি বলে সবর আগ্রহ দেখায় না যে আমি পারছি না দান খয়রাত করতে সাহায্য সহযোগিতা করতে তুমি করো এই সাহায্যের মধ্যে সব পাইবাই আল্লাহ তোমারে দিন আখেরে বিনিময় দিবা ইলা খান আপনার কি করে না বলেন তে আগ্রহ দেখায় না গেল তিন গুণ যদি আর মাথার তাকি তাহলে আমার আসুরাটা আর ঘুরানি যাইতো নাই লম্বা টাইম আর বেশ নেওয়ার ইচ্ছা নাই এজন্য বাট্টি বাট্টি মাত্রে হরিলাই আল্লাহ কামুল হাকিমিনে সাইন নম্বর হতা সুরায় আপনার মা ওনর সাইন নম্বর আয়াত ফাওয়াইলুল মুসাল্লিন ওয়াইল এক দুজখর নাম ওয়াইল শব্দর অর্থ বরবাদি তোবাই নেস্ত নাবুদ আর ওয়াইলর নাম আপনার কি বলে দুজখ আল্লাহর দাতে ফরমাইলা ফাওয়াইলুল মুসাল্লিন নমাজি হলো লাগি দুজখ ইয়া আল্লাহ মাই ফিরিতে এগটা যাইবনি দুনিয়ার আলিম দুনিয়ার মা আপনার মুমিন সব নমাজের দিকে মানসরে নেওয়ার লাগি ব্যস্ত আল্লাহর কালাম ও সবচাইতে গুরুত্ব নমাজর দেব হইছে রসুল্লাহর হাদিসের মধ্যেও দেব হইছে এখন আমি মাউন ভরিয়া তফসিরও দেখাইতে আসি কি বলে আল্লাহ কইছে নমাজি হলোর লাগি দুজক কথার লাগি আয়াত বাদরটাও লগে মিলানি লাগবো নতুবা না কোরআনে করিম আল্লাহ কইলা যেমন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত নমাজ পড়ো যাকাত দেও নমাজ আদায় করো যাকাত আদায় করো নমাজ কায়েম করো যাকাত আদায় করো ঠিক তদ্রুপ কইলা লা তাকরাবুস সালা নমাজর খান্দাও লইও না একায়াত কইলা নমাজ কায়েম করো নমাজ পড়ো আর আর একায়াত কইলা নমাজর খান্দা লইও না ও আল্লাহর বন্দে গান একায়াত তো আল্লাহ ফরমাইলা নমাজ পড়ো নেওয়ালারে বালা ভাই নমা আরে খায়াত কইলা নমাজ পড়লে বুড়া খাম তাকি নমাজে বাসাইলাই আর আসুরায় মাও নমাজে কইলা নমাজ বললে দুজকি বানাইলাই তাহলে আল্লাহর মাত্র গুলমুল আপনার গন্ডগুল আছে নি নাউজুবিল্লা লক্ষ্য করো বাদর আয়াতর দিকে গেলে সুরাহা হই জীব গিয়া আল্লাহ যাতে ফরমাইরা ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন রব্বুল আলামিনে ফরমাইন এরা যখন একলা হয় একলা যখন থাকে যখন আপনার ফ্রি থাকে একলা থাকে তখন নমাজ পড়ে না আপনার তখন নমাজ নাই নমাজের খান্দা লয় না আর যখন আপনার ভাই বন্ধুর লগে মিলে তখন আপনার কি বলে লোক দেখাইবার উদ্দেশ্যে নমাজি বনিয়া থাকে তফসির মুয়াফিক মাছ সামনে আনলে বুধ ভাই ভাই এসা রক্ত গরর মাঝে গেছে বিবি বাচ্চা এটা কিয়া কইরা বিবিয়ে কইরা স্বামী নমাজ পড়িলি শনি খানা রেডি করিলি তামনি তোর খালি নমাজ নমাজ লইয়া শিখ চিল্লানি খিতা আরম্ভ করলি এমনি তো ফলিম ফলিম উঠো এমনিও ছেলে আইয়া ঘর আপু নমাজ পড়িলি শনি মায়ে কইছেন খানা তৈয়ার করিলি তা এ রে বেটা তোর মারে খানা রেডি করতো বস কোনো বাকির খাইলিছে খাওয়া দাওয়া শেষ আল্লাহর হুকুম ফাউ দইছে কি না ঘুমাই গেছে ফজর রক্ত বিবি সাহেবানি কিবা নেককার ইমানদার আল্লাহর বান্দি জাগিছই নজু বানাইছই নমাজ পড়িতরা হুজুর বানি তৈয়ার করিয়া নিয়া ডাকিতরা অসাম আদরের স্বামী রাত্রি শেষ হয়ে গেছে ফজর রক যাওয়ার ফদ ধরছে আপনি তাড়াতাড়ি জাগো কুয়া ফজর ফলো কুয়া খালি সিল্লাস কেন ও গুমখান লাগছে ও গুমখান লাগছে খালি সিল্লাস কেন এমনিও ঘুরিম এসা গেছে তার খাওয়ার আলসিয়ে ফজর গেছে তার গুমের আলসিয়ে কারণ গর তো শ্বশুর হইন নাই দামান্দ নাই বনি জামাইও খেউইন নাই আপনার বন্ধু বান্ধবও খেও নাই বাজারেরও খেও নাই মাস্টরও নাই কেউ ইকানোর মধ্যে নাই যার কারণে বউয়ে দেখের নমাজ পড়ছি না কি আইসি আর গেছে আপনার এসা গেছে তার নাম ইয়র জ্বালায় খানির জ্বালায় ফজর গেছে গুমের জ্বালায় জুয়ের গেছে খামের জ্বালায় আপনার তিনক এমনে খাটাই দিছে আশ্র রক্ত আইয়া আরো চাইটা খাইয়া আপনার বালা করি পাক সাফ হইয়া পচাইটা খাইয়া বালা পোশাক সুন্দর লাগাইয়া মাথায় টুবি এগু দিয়া বারইছে আপনার কৃষ্ণপুরের বাজারের মধ্যে ইকানো গিয়া চা উঠেল কত সময় আড্ডা দিয়া ভাই বন্ধু আশেপাশে আসুন তোর ছয়জন তাকবা নানি বাজারের মানুষ আজান হইতেও আপনার এনরে ওঠানি এনরে বাইশে চলুক আজান হয়ে গেছে বাদে ইয়ে হইতে জমাত দোকান বাইশে ভাই আয়ুক চলুক যাই গিয়া আজান হয়ে গেছে ফজর রক্ত আজান হইছে নানি হইছে বউয়ে চালাইছিল মানছে না গালি আইছে এসা রক্ত মসজিদ আজান হইছে নানি হইছে বিবিয়ে নমাজের কথা কইছিল আপনার নানা নজুয়াত দেখাইছে জোর রক্ত আজান হইছে নানি হইছে খামর জ্বালাই আপনার সার সময় কাটাইছে নমাজ গেছে না আসর রক্ত আজান হইছে শুনছে নাই খেয়ালও আছিল না
মাগরিব রক্ত ভাগানিত বাজারও বার হয়েছিল আপনার আড়ি ভরি যা সৈন আশেপাশে সারাই হইতা ফলনা মানুষ কত নমাজি অত ফরেজগার আজানো আর বাদে যত গহতা হোক দোকানও আর খানি যায় না তার আশপাশে সারা লইয়া মসজিদ যায় কিতার লাগিয়ে নমাজও ও মুসলমান তার সমসাময়িক যারা আসইন এই জাগার মাঝে যারা আসইনের আতানে নেকামলি নমাজি জমাতি হইতা নমাজও নিজে যাও নিজে আপনার কজর জুয়ারা সরে সায় একলা তাকো দুকলা তাকো জমাতর লগে তাকো আজান হয়ে গেলে নমাজর জমাত ধরার চেষ্টা রাখো যে মানুষে একলা হইলে যেমন আল্লাহরে ডরায় নমাজ আদায় করে মানর সামনে গেলে ওলা সমানভাবে আর করিয়া থাকে বরংস জমাতর সময় যদি কমু গুরুত্ব দিয়ে ডরায় কমু যদি একলা হইলে আল্লাহরে বেশ ডরায় একলা হইলে বেশ ডরায় নমাজ সঠিক আদায় করে খুশু খুজুর সাথে আর আল্লাহর গেছে খান্দে বেশি সে হইয়া থাকলো প্রকৃত মুমিন আর যে মানুষে জু আপনার কয়ক চালিল আর জুম্মা বারে আগর খাতার গিয়া মুরব্বীর দফতর গছিল আপনার কয়ক তো চালিল বাজারের মসজিদও গিয়া তকবিরে উলা দরার লাগি লোক কয়জন দরাইয়া লইয়া গিয়া আমাইল হে তো আসলে মানুষ দেখাইয়া পরেশগার বন্ত চায় ই মানুষটা প্রকৃত পরেশগার মুমিন নাই ই মানুষটা হইয়া থাকলো মোনাফিক আবার লক্ষ্য রাখো মুসলমান সারা সপ্তাহ নমাজ পড়ে না কিন্তু খেয়াল রাখিও যেই মাত্র আপনার কি মাইয়া বিবাহ দিলাইছে এখন আপনার দাম দরবারে যাইতো এমতা অবস্থায় পকেটর মাঝে হয় পাঞ্জাবি তো লাগাই নু মাইয়া বিয়া দিলে শার্ট প্যান্ট কমে এমনি বাজারহাট হয় তো শার্ট প্যান্টও হয় মেয়ের বাড়ি যাইতে সময় প্রায়ভাবে পাঞ্জাবি ফরিয়া যায় যাতে মাতার তো কি গুরু লাগে মাতার তো কি দিয়া গেছে কি বিয়ের বাড়ি আস্তা সপ্তাহ বাড়ি তাসি লেখক তু মসজিদেও দেখছে না মুসল্লায়ও দেখছে না গড়ের মুসল্লায়ও ভাইছে না মসজিদের মুসজমাতেও ভাইছে না বিয়ের বাড়ি যাওয়া ভরি গেছে হঠাৎ করি পাঞ্জাবি তো কি সাদাও গু লাগাইয়া গেছে হিকান গিয়া জুয়র রাজান হয়ে গেছে বিয়াইরে খালি ডাকে বিয়াইরে খালি ডাক চলো কোয়া বিয়াই সাহ আজান হয়ে গেছে মসজিদও যাই গিয়া ই এক সপ্তাহ মসজিদ আসিল না ই এক সপ্তাহ নমাজ আসিল না না আজান আসিল না মসজিদ আসিল না না আল্লাহ আসলা না সপ্তাহ তো জায়গায় জায়গায় আসিল তোমার ইমান জায়গাত আসিল না এখন গেছো বেয়াইর বাড়ি বেয়াই তো গাইতায় ঘরিয়া হীন গিয়া তকবিরে উলা জমা তো দরতায় বেয়াইরে ডাকরায় বেয়াইয়ে কইতা আল্লাহ বলো বড় বাল্লা মানুষ ইমানদার নেককার নামাজি মানুষ বানাই বেয়াই বানাইছে আল্লাহর বন্দা আমার বাড়ি আইলে আমারে লগে লইয়া গিয়া জমাতে নমাজ আদায় করিয়া তাকে তোমার পরেশগারি দেখাইতা করি ইমানদারি বেচরায় তুমি মুনাফিক তুমি মুমিন নয় ইলা মানু আছে দামদর বাড়ি যাওয়ার নাই শ্বশুর বাড়ি গেছে যেমন দামান শ্বশুর বাড়ি ইনো মায়ে বখইন বাপে বখইন ওয়াইফে বখে নমাজও যায় না ফলে না ফলে না কিন্তু শ্বশুর বাড়ি যাওয়া পড়ছে পকেটের মাঝে একটু আপনার কি বলে টুফিও আছে এখানে যাওয়ার বাদে যেমন আজান হয়ে গেছে নমাজর এমতো অবস্থায় শ্বশুর দে ডাকে আসে আব্বা ইয়ে আজান মনে হয়ে গেছে চলুক না অন্য রান খাইতো দাম দরে বিচালায় আনিয়া কইতো অত নেকা দামান পাইছি সব সময় ফাঁক পবিত্র থাকে ওজুর সাথে আর জমাত আজান হুনার বাদে ফাগল লইয়া জমাত যায় ইলা দাম দরে রান খাওয়াইতাই না তে হার খাওয়াইতাই কোন দাম দরে ও রান খাইতো করি হৌর বাড়ি গিয়া কয় আব্বাস লোক আজান হয়ে গেছে আজান খালি শ্বশুর বাড়ির মসজিদ হয় বাহর বাড়ির মসজিদ হয় নানি যে গিয়া ওই ইজিয়া তোর টগা টগি নমাজ ভরে ওগুর নাম মোনাফি আল্লাহ খুশির নমাজ ভরছে না ফেট খুশির হোর খুশির দামান খুশির সমাজ খুশির কার নমাজ পড়ছে ওই নমাজি আল্লাহ কইত্রা ফাওয়াইলুল লিল মুসাল্লিন ইলা নমাজির লাগি ওয়া তাগলো ওয়েল দুজ ঘটনাক্রমে ঘটনা একটা আই গেছে কইলাই আপনার সামনে আপনার দুই মানুষ একজন ইয়া তাগলা মাইয়ার বাপ একজন হইলা আপনার ছেলের বাপ ছেলের বাপে গটক তুকাইয়া কইলা গটক সাপ বালা একটা ভাত্রি চাইও যে ভাত্রিটা আপনার প্রকৃত কুরআন তিলাওয়াতকারী আর নমাজিন ওয় মেয়ের বাবে ডাকিয়া গটক রেনিয়া কইলা গটক সাহ ওলা একটা ছেলে চাইও যে ছেলেটা ফা সত্তর জমাতি নমাজি ওয় হে কইল রে আমি তো আল্লাহ দিলে দুই বাজু ফাইলিছি এন লাগে নমাজি ছেলে আর হেন লাগে নমাজি মেয়ে আল্লাহ যখন মিলাই দিছই ন দুইটারে গীতি দিতাম আল্লাহ যাবা করে গটকর খাম তৈল হবায় তাকিও লয় হবায় তাকিও লয় যেবায় তাকি বেশ হয় হবায় কুর তারিফ বেশ করে আর যেবায় তাকি কম ভাই হবায় তুলা হেও করি ধরে এই তাকল গটক ধর আপনার বর্তমানে বিয়ার গটক গিরি বালা পয়সা চলে দেব বাল্লা রমরমা কারবার বিয়ার গটক যদি এখন হইতে পারো বাল্লা নামি গটক চাকরি দিবার তাই নাই ব্যবসা দিল গেল হইতে পারতে নাই মাসও যদি বিয়া মাত্র দশ খান দিলায়
তাও আইলে আপনার জানি লাইও নিম্নমান আপনার দশ খানে দশ পাঁচা পঞ্চাশের নিচে নাই দামদার বাবা দুই হাজার দাম দো আপনার মাইয়ের বাবা তিন হাজার দুয়ে তিনে পাঁচ দশ খান করে দিলে তাওনার দশ পাঁচা পঞ্চাশ ও মুসলমান হেরানো এমন বেশি নাই হাসারে মিশা বানায় মিশারে হাসা বানায় এমত অবস্থায় দুই ভাই তাকি লয় আর যদি বড়র ইচ্ছা খুশি আপনার বধু দিতে পারে হে আরো এক্সট্রা কিছু দিলে বড়র ইচ্ছা খুশি যদি ভাতৃ দিতে পারে তাহলে অটোমেটিক আপনার বড়র বাপে তো দিসলা এগারা বধুর বাপে এগারা আর আপনার এখন বড়র ইচ্ছা মোহাবিক মিলি গেছে ও তার লাগি হে ডোনেশন আর এগারা ইগুন এক্সট্রা ইগুন এক্সট্রা ই পরিমাণ লাভে লাভ আর ই গোটক গিরি তবে নামর গোটক হওয়া লাগবো আউরি গোটক হইলে খিলেই আমার শেষ করে নিবা এমনে শেষ করে নিবা তে গোটক দুই বাজু ভাই ঠিক আছে পাত্রর বাপরে কইল তোমার মহাবিক পাত্রি ভাইছি পাত্রির বাপরে কইল তোমার মহাবিক পাত্র ভাই লিছি কথাবার্তা শেষ করতে গিয়া পাত্রির বাপে জিকার করলা শর্ত নইয়া থাকলো নমাজি ছেলে বলে ছেলের বাপে জানাইছো ই ছেলে ও পরিমাণ নমাজি জমাত ছাড়া নমাজ ভরে গেল মাশাআল্লাহ আল্লাহ দিছে আমি তো লাসাইছিলাম খালি নমাজি না আমার মনে মনে আসিল্লাহ পাঁচ অক্টর জমাতি যে ছেলে জমাত ছাড়া নমাজ ভরে না ইলা হইলে তো শুনাই শুয়াগার কোনো অসুবিধাও নাই ঠিক আছে রে শুয়াগাও নাই শুনা আর শুনার মাঝে শুয়াগা দিলে রং ধরে তার দুনা সাইসলাম উতোলা ডবলে ডবল আল্লাহ দিছে মিলাইয়া যাক বিয়া শাদি হয়ে গেছে বাসর রাত্রি বা লাইলা তুজুফাফ স্বামী স্ত্রী প্রথম যে রাত্রি অতিবাহিত হয় বাসর রাত্রি বা আরবি বাসায় লাইলা তুজুফাফ খাওয়া হয় আপনার যখন মহিলা লাইলাতু জুফাফর মধ্যে এই আপনার অবস্থায় ভদ্রলোক গিয়া হাজির ছিলেন আপনার বিবি সাহেবানির খামরার মধ্যে যাইতেই মহিলা জানাইল সাহেব আজ তো তোমার আমার জীবনের ফার্স্ট আনন্দর রাত্রি আজকে তোমার আমার জীবনের সবচাইতে সুখদায়ক শান্তির রাত্রি যে আল্লাহ তোমারে আমারে দুই অপরিচয়রে পরিচয় করাইলা তোমারে আমার জীবনের বরদাঙ্গ বানাইলা আমারে তোমার জীবনের বরদাঙ্গিনী বানাইলা ও আল্লাহর শুক্রিয়া আদায় করবার জন্য চলো আমরা দুই রেখাত নমাজ ভরিলাই শুক্রিয়ার দুই রেখাত নমাজ ভরি চলো ওইটা কিতা মাতিলে যে পরিমাণ মাঘ মাসর ঠান্ডা আমি তো আমার জীবনে ঠান্ডার মৌসুম ফাও দইয়া ঘুমাইছি না ওযু বড়া দূরের কথা যে বেটায় ফাও দইয়া ঘুমাইছি না ও বেটারে শাসনি নমাজ ভরাই লিতে আমার পক্ষে সম্ভব নাই আমি ঠান্ডার মৌসুম ফাও পানি দেই না যেমনে বউয়ে হুঞ্চইন বাসর রাত্রির মাঝে বেটায় ফাও দইয়া রাত্রে ঘুমায় না আর ইলা বেটায় অজু করি নমাজ পড়বো বিশ্বাস করা যায় কখনো না চক্কের বানি দ্বারে সারি দিছই নো আল্লাহ আমার বাবা এনু নমাজি স্বামী তুকাইলা আমার কপালও লাভবে নমাজিনী তুমি মারি তো ইসলাই খান্দি খান্দি রাত্রি গেছে দুনিয়ার রসুমাত প্রায় জাগাত আইজ আছে আপনার বিবাহ সাদির পরে প্রথম দিন বাফর বাড়িতে এই পাত্রীর কেউ জাইন হয়ে খবরে বাপ গিয়ে আজি সৈন ভাইন মেটায় যারে যারে খান্দে জিজ্ঞাস করলাম আগো তুই খান্দোস কেনে কি হইছে অত টাকা পয়সা খরচ করিয়া বালা জামাই জামনার যাচাই করিয়া বিবাহ দেওয়ার বাদে কোন জিনিসের অভাবে তোরে খান্দাইতে আসে বলে বাবা জীবনে যা চাইছিলা তা বিপরীত হয়ে গেছে এজন্য মনের আগুইনে খান্দি আর কোনো আগুইনে নাই মা আমি চাইলাম কি আর হইছে কি বলে সারা জীবন চাইলে তোমার একমাত্র ইমানদার নেককার মাইয়ার জন্য নমাজি স্বামী কিন্তু আল্লাহ এমন স্বামী আমার জীবনে ভুগাইছে রাত্রি যখন কামরার মধ্যে আপনার দামান সবাই আজি সৈন কইলা মজু বানাইয়াও জীবনের প্রথম দুই রেখাত নমাজ আমরার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমরা দুই দুইজন একত্রিত জীবন দান করিয়ে দিছে আমার স্বামী ফরমাইন ওযু করা তো দূরের কথা ঠান্ডার মৌসুম তাইন ফানি দি ফাও দিন না তান ফানির মাঝে ফাওর মাঝে কোনো ফানি দিন না বাব্বা আপনি নিজে কও যে মানে ঠান্ডার ছয় মাস ফাও দইয়া ঘুমায় না ইমান সে ওযু ভরিয়া নমাজ ভরব নি তাই আমি বুঝি লাইছি গুয়ে হইবারে আদ্যত বে নমাজে বেয়াইও লাগাইছেন খান্দন মাইয়ায় খান্দে একদিকে মাইয়ার বাপে খান্দইনার একদিকে হে তো আপনার বেয়াই সাপ বড় আছে তুলা বাদ দিয়া জিগার বলে কি আল্লাহ ব্যবহার কিতা বাপ মে দুইজন একলগে খান্দ বলে বেয়াই মাত আসিল কিলা আর করলাই কিলা বলে আমি তো আগে জেলা এখন নলা মাতটা কি বদলিছি না আমার মাঝে ব্যবধান নাই তুমি কো কি ঘটনা ঘটছে ঘটকরে জিজ্ঞাসা করলাম আপনার ছেলেটা কেমন কইল জমাত ছাড়া নমাজ ভরে না আর এখন আমার মাইয়ায় রিপোর্ট দেরি গিয়ে টান্ডার ছয় মাস ওজু বলে আপনার পাও দুইয়া ঘুমায় না
যে ছেলেটায় ঠান্ডার মৌসুম ফানি দে না খুঁজাই নি গিয়ে নমাজ পড়ে নি আমার তো বিশ্বাস হর না বলে বেয়াইসাব বুঝো গন্ডগুল হইলে আমি কি করম করার নাই আমি তো আগেও কইছি গুম জমাত ছাড়া নমাজ পড়ে না যদি দাড়ি কমা আপনি বুঝবাও নাতে আমি কিতা করতাম আমার আগর জেলা মাতে হন তোলা আগেও কইছি জমাত ছাড়া নমাজ পড়ে না এখনো কইয়ার জমাত ছাড়া নমাজ পড়ে না অর্থাৎ হে বেটা মো জমা তো যায় না জমাত ছাড়ি দিছে জমা তো যায় না নমাজও পড়ে না আমার ইগু আদ্দ তুইয়া তাকলো বাঞ্জি গাই জেলা ওলা জেলা বাঞ্জি গাইয়ে দুধ দেব না বাচ্চাও দে না আমার ইগু ওলা জমা তো যায় না নমাজও পড়ে না ইকান তো কইয়া বিয়া দিলাম এখন আপনি আমারে বাদ ভাও খেনে তাই ভাই অকল কিছু জিনিস আছে বুঝা লাগে কিছু জিনিস বুঝে ওয় কিছু জিনিস না আপনার কি বলে না বুঝলে আপনার ওয় না বুঝা বুঝা করিয়া দুনিয়ার কারবার করার লাগে যাওতে আমরা বাদর মাথান ফুরাইলাই আল্লাহর যাতে ফরমাইলাও বিন মুনাফিক যে কিনতে মানুষ দেখাইবার লাগে এবাদত করিয়া তা হইন নমাজ পড়ইন মানুষ দেখাই তা করিয়া আল্লাহ কুশ কর্তা করি নাই যারা আল্লাহ রেজার উদ্দেশ্যে আপনার সকাল সন্ধ্যায় নমাজ রে আদায় করিয়া তাকে লোকসম্মুখে গেলে লোক সম্মুখে গেলে যেমন নমাজ পড়ে একলা পড়লে তেমন পড়ে নমাজ তাকি হরে না নমাজও আলসি আসকতি করে না সে হইয়া থাকলো মুমিন আর যার নমাজও আলসি আছে একলা হইলে ফোড়ে না আর মানুষ সামনে হইলে তকবিরে উল্লা ছাড়ে না এ হইয়া থাকলো গিয়ে আপনার মুনাফিক মাত বুঝলে কিবা না সারার বাদর কত হইলো আল্লাহ যাতে ফরমাইন ওয়াম নাউন আল মাউন মুনাফিকর সর্বশেষ কাজ লোকটা আল্লাহ ফরমাইরা এরা আপনার জকাত দেয় না বাজ মুফাসসিরে কইছেন মাউন শব্দের অর্থ জকাত আর আপনার কি আকসর মুফাসসিরিনে কইছেন মাউন শব্দের অর্থ জকাত আর বাজ মুফাসসিরিন হলে কইছেন কিছু সংখ্যক মুফাসসিরিন হলে একইবারে তুচ্ছ জিনিস একইবারে তুচ্ছ জিনিস যেমন সুই আগে আগে মা বাজার দূরই আছিল গ্রাম অঞ্চলের দোকান কম আছিল কেউর কাপড় নষ্ট হয়ে গেলে ওটা সিলাই করতা গরো সুই নাই আর ইভরিত কুজিতা আর ইভরিত কুজিতা আপনার গরো সুইটা হলে তোলা সুইটা দিবা একইবারে তুচ্ছ জিনিস আগে আপনার জমানা তো এত চাইরা নাই সুই মিলছে আপনার সোয়েটা এখন হয়তো এক টেকা এক সুই দাম হইতে পারে এক টেকা এখন আপনার লজেন্স চালায় লজেন্স দিতেও চায় না ওলা তুচ্ছ ও তুচ্ছ জিনিস যে গুইনতে কুজাত গেলে দিন না আল্লাহর যাতে ফরমাইরা অগুইনইয়া তাক লাগি মোনাফি ও মুসলমান খেয়াল রাখো আগে আগের যুগে আসিল আপনার এক বাড়ি বিয়া বাতিয়ার পর বইলে আর আপনার ডেকারেশন আসিল না বাড়াঠি গোর আসিল না বাড়াটি দোকান আসিল না যার কারণে এক বাড়ি বিয়া হইলে আর এক বাড়িতেই বাসন খুঁজিয়ে আনতাম আপনার এই কানোর আওয়াজ আছে কিনা জানি না মই মুরব্বী অগলরে জিজ্ঞাসা করলে নিশ্চয় ভাইবা আগর জমানা আইসাইশ পঞ্চাশ ষাট বছর আগ জমানা মই মুরব্বী অকল তাই খবর ভাইবা সেই যুগে আপনার বাড়াটি বাসন বর্তন মিলত না এর কারণে এক বাড়িতে আপনার বিয়া সাদি তিয়ার ফরব শিন্নি হইলে আর ভরির বাড়ি ঘর তাই খুঁজিয়া বাসন বর্তন আনা হইত ই বাসন বর্তন আনাত খেয়েও বাড়া লইত না বাড়া লইত না কুজাত দিত আবার দুইয়া মাঞ্জি গসি জাগাত পোসাই দেব হইতো কোনোটা নষ্ট হইলেও বদলা দেব হইতো এই ছিল আপনার আগর পেশা তাই আপনার ও বাসন বর্তন যেমন সে কুজাত দিত বিনিময় নিত না ওটা হইল তুচ্ছ ব্যবহার ওত হইল তুচ্ছ সামান তুচ্ছ সমান কুজার মধ্যে যে মানে দে না এটা ইয়া তাকলো মোনাফিকের চরিত্র ও মুসলমান খেয়াল রাখিও আইজ কিছু জিনিসে মন আছে কুজা তাইলে দিলেই তাই কিন্তু আপনার না করতায় না তাকে যদি দিলেই তাই দেও না নাম কঞ্জিস লাগি যাব গিয়া দেও না নাম তোমার বকিল লাগি যাব গিয়া দেও না তোমার মাইয়ার বিয়ার বাঙ্গানি পড়বো দেও না তোমার ছেলের বিয়ার বাঙ্গানি পড়বো এবারে তুচ্ছ জিনিসে কিন্তু সম্পর্ক নষ্ট হইব যদি আপনার তুচ্ছ জিনিস কুজা তুমি দিয়া তা কথা হইলে আপনার ফিরিয়া বদলা ইগু আনতায় না বদলা আনতায় না যেমন শুন একজন কয়েবি মানুষে ফান খার ফান খাওয়া কইয়েন না খাইতে ফিরিয়া বলে হুজুরে কইছেন ফান খাইতাম আমি ফান খাওয়ার কথা কইয়েন না ফান খাওয়া মোবা কিছু মানে আমরা ফান খাইতো যে মানে ফান খায় লগে শুন লাগে নি না না আপনার শুন যদি ফানোর মাঝে কম হয়ে যায় ফানোর মজা নষ্ট হয়ে যায় গিয়া এখন ফান খারা মানুষের মুখ শুন কমে গেছে শুনোর দায় ফান ফালানি লাগে আপনার কাছে শুন দেখিয়া কইছে একটা শুন থাকলে দিন না কত যদি কইবিতে লগে রাখিও কইছেন না না প্রায় মানে অত কইবি যদি শুন একটা লগে রাখো না কেনে তোমার টেমাই গুত শুন সব হইসার জায়গা হইছে বা আপনার আঙ্গুলির মাথার মাঝে সব হইসার শুন জায়গা হইছে হিসাব দিতে পারবা না ও শুন একজোড়া না দেওয়ার কারণে খেয়াল রাখিও
যেদিন মাইয়ার বিয়ার তারিখ মই আপনার নেওয়াত মানু আইবা রাস্তা যদি মানুষ শুন কুজরা ফড়ি যায় আর এরে মানে জিকার করে এই বাড়ির মানর ব্যবহার বলেন না সব কিছু বাল্লা জাত হাড্ডি ব্যবহার আচরণ মাত কথা সবটা বাল্লা কিন্তু কিন্তু কি তারে বা ও কিন্তু ওখানেও ফেটো গিয়েছে ধরছে সকলটা বাল্লা তা হইলে কিন্তু ইকানত হইয়া কাইলা এখানে বলে না তো রেজিল মানুষ শুনে ঘোরা খুঁজলে দেখ না একদিন আমার ওলা দরকার আসিল বেচারা গেছে সুন আছে ওলা দরকার সুনর খুঁজি ইসলাম দিছে না যে গুরো বিয়ার টিকো আইসলা ও আমা করিয়া বলে আজ খাই তুই রসুমা তুইল বিয়ার মাল খুঁজা নাই ফেলা কইব আমার কিচ্ছু দিবে না কচ্ছু না দেওতে আমি ফেলাই যাই মুগিয়া যদি মাল দেও না বিয়ার বাদে মাইয়ার লগে করিয়া তাহলে হে যদি গালিয়াই না তার বউ দি গালিয়ানি লোয়াইব ছেলে দি গালিয়ানি লোয়াইব তার আপনার আড়ি ভরি দি গালিয়ানি লোয়াইব রেজিল ভাড়াত কুটুমালা করছি কিচ্ছু দিস না মুখে আর ইয় দিলে ঠিক আছে নিয়ে কানু মুখ দি কইছে লাগে না ও যেমনে আপনার অন আইয়া শুনছে ও রেজিলেও বালা যে ইবালির মানুষে সুন কুজিলে দেন না ও কইলরে বিয়া কোনো বানায় অন্তাই ছুটিয়া যায়গি মোর আপনার কমাইয়া কইও তাইন তাইন কইবা 2 লাখ কিবা তো হইবা আপনার ফাতিমি ফাতিমি কইলে কইও আমরা ফাতিমি না রসুমা তই তো আর রসুমা যদি কইন তা হইলে তাইন তাইন 2 লাখ কইলে 20,000 উপরে উঠিও না কারণ জানিলাইছি কান রেজিল ভাড়াই তাই কিচ্ছু দিতা নাই সুন না দেওয়াই লাগছে নি বেরা ও তার লাগি যদি সুন কুজরাই সুন কুজে দিতাই ফিরিয়া সেদিন তোমার সুন দিছি আমি একজোরি আমার ও সুন একজোরা দিলাম ওইতো না বদলা ওইতো না ঠিক তদ্রুপ বিলি খারা মানু আসন না আমি না বিলি খাওয়ার লাগি একটা বাইসা বগলে বিলি খাইন না নি তার হে যদি খয়বে দরিলাই আর আপনার সমবয়সী চাষাও লগে ওই যায় সারাম করতে সরম মানত নাই মামা ওরু যদি লগে ওই যায় সরম বুঝত নাই বিলির খয়বে দরিলাইলে আপনার বাগনি দামান দে খান খাজুয়াই খাজে মামা মেসুদু তুলা দিতাই আসেনি সরম লাগছেন কয়েবে আপনার ইটা কিচ্ছু মানে না বেজুতির দাম দে আপনার কি সরম হরাইয়া কয়ে মামা তুলা মেসটা তো কষ্ট করিয়ে দেও না যদি সময় কি করো না মেসর কিটলাই আপনার মেস ব্যবহার করবার লাগি দেও না তা হইলে আপনার শুধু দাম দে নাই যারে দিতাই না এ হইব অত বকিল মানুষ রে বা মেস এগু একবার মারলে কোটে কাঠ তেল করছে হইব অত বকিল মেসটা দিছে না দামান না যে কোনো খেও বর্তমান সময় চলে বড়ই খাওয়া বড়ই খাওয়া কিরা খাওয়ার জমা আইছেন না এখন খুব সময় চলে বড়ই আর কিরায় বন্দর কিরায় আর বড়ই খুব আপনার দরা দিছে সীমানা নাই বড়ই খাইতে লবণ একজোড়া হইলে বড় স্বাদ দে কিরা খাইতে লবণ একজোড়া হইলে বড় স্বাদ লাগে এখন আপনার রাস্তার কিনারও বড়ই গাছ ছেলে মেয়েরা কয়টা বাল্লি ইটাইয়া ফালাইছুন আত লইছুন আপনার বাড়ি তামাইয়া কইলা চাষি একজোড়া লবণ দেও বড়ই খাইতাম ধরে বেটা খাইতে তোর বাড়ি যাস না তুমি একজোড়ি লবই না দেওয়ার কারণে হিগিয়ার চাষি কইব না ইবাই হইল সম্পর্ক নষ্ট চাষি ডাকা বাদ দিল আর দ্বিতীয়ত আপনার রেজিল চাষি নাম লাগাই দিল এই বাড়ির চাষির গেছে কোনোদিন যাইও না খুঁজিলে আপনার লবণ একজোড়া দিন না ও তার লাগি লবণ যদি কেউ খুঁজে একজোড়া তা হইলে দিতাই না করতাই না আল্লাহর বন্দে গান আল্লাহ ফরমাইছ না হইয়াম নাউন আল মাউন মুনাফিক তারা খাসল তৈয়া থাকলো তুচ্ছতাই তুচ্ছ জিনিস খুঁজিলে তারা বাধা দে আপনার তারা কি করে না দে না আল্লাহ পাক পরবর্তীকারে আলমর শাহী দরবারও আবেদন করি আমরা প্রত্যেকরে আল্লাহ আখেরাতের পূর্ণ ইকিন রাখার তৌফিক দেখুয়া দ্বিতীয়ত আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এতিমক লরে মায়া করবার সুযোগ আমরারে তৌফিক দেখুয়া তৃতীয়ত মিসকিনক লরে মায়া করবার দান করবার তৌফিক আমরারে দেখুয়া চতুর্থ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমাদের এবাদতরে রিয়াকারী তাকি হেফাজত ফরমাকুয়া পঞ্চমে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরারে বোকালতি তাকি হেফাজত ফরমাকুয়া সারায় হুকু আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ মাশাল্লাহ ইনো সান্দা বান্দা নাই আমারে কইছইন আপনার অনেক মানুষে আগেও দিছইন সকালেও দিছইন এখন দেখি আর টেবিলত তুইছইন আর কমরুল ইসলাম জানি এক সাপ তাই না আরো 500 কোটি টাকা মজলিসর সাইজার্তে দিছইন শাহিদুল ইসলাম ভাই তাই না 100 টাকা আরো কয়জনে 100 টাকা আরো কেউ আপনার দেওয়ার তাকে দেখো আল্লাহ দেখবা যাক শুক্রিয়া আল্লাহর কাছে দীর্ঘ আলোচনা করছি আমার মাতটা কি ব্যবহারটা কি শিক্ষিত মানু না ভাই হল বুজুর্গ হল তাই সকল মাত শুদ্ধ হওয়ার কথা নাই যদি বাসাগত কোনো ব্যতিক্রম হয় জায়গা আমার লাগি নয়া আমি মানুষ আপনার লাগি নয়া যদি কেউ ব্যবহারটাই মাতটাই কোনো দুঃখ পাইন আল্লাহ আসতে মাফ